ভূমির প্রকৃত মালিকানা নিশ্চিত করে নাগরিক দুর্ভোগ কমাতে সারা দেশে একযোগে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। এতে সরাসরি এমন সেবা নিয়ে কেন্দ্রগুলোতে ভিড় করেন সাধারণ মানুষ, আর তথ্য প্রযুক্তি নির্ভর এমন সেবা চালু হয় স্বস্তি সেবা প্রত্যাশীদের মাঝে। সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন। দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এটি সরকারের যুগান্তকারী উদ্যোগ, জানান জেলা প্রশাসক। আমাদের যে 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের একটা উপাদান হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নেন্স। তো স্মার্ট সিটিজেন এবং স্মার্ট গভর্নেন্সটা এনশিওর করতে হলে আমাদের যে সরকারি যে সেবাগুলো আছে সেই সেবাগুলোকে হয়রানিমুক্তভাবে দিতে হবে। স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এর প্রতিপাদ্য নিয়ে খুলনায় ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়। এই ভূমি সেবা সপ্তাহটি 28 তারিখ পর্যন্ত কন্টিনিউয়াস চলবে এবং ইন দ্য মিনটাইম যারাই আমাদের সেবা গ্রহীতা আছেন তারা যদি আমাদের বুথে আসেন তারা সাথে সাথে ইনস্ট্যান্ট সেবা পাবেন। ভোলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। র্যালি শেষে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরী। স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। এক সভায় বক্তারা ভূমি সেবা আরো সহজীকরণ করতে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। নরসিংদীতে 7 দিন ব্যাপী স্মার্ট ভূমি সপ্তাহ সেবা শুরু হয়েছে। সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান। পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা, নামজারি ব্যবস্থা, সকল ধরনের ভূমি সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বর্তমান সরকার। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন নামু। স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এ স্লোগানে নড়াইলে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়। এ উপলক্ষে নড়াইল সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। নেত্রকোনায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ভূমি সেবা যে ডিজিটালাইজ করা হয়েছে এবং জনগণ যাতে ভোগান্তি ছাড়া নিজেরা ঘরে বসে এই সেবাগুলো পেতে পারে এবং তৃতীয় কারো মাধ্যমে যেতে হবে না, সরাসরি জনগণ টু গভর্নমেন্ট, এর মাঝে অন্য কেউ ঢুকবে না, যার জমি সে মিউটেশন করিয়ে নেবে, যার খাজনা তিনি দিবেন এবং হয়রানিমুক্তভাবে দিবেন। সুনামগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। ভূমি সংক্রান্ত সেবাটা যদি সহজ হয়ে যায়, স্বচ্ছত হয়ে যায়, তাহলে এই মামলার সংখ্যাও কমে যাবে, আমার মানুষের মধ্যে যে বিশৃঙ্খলা সেটাও কমে যাবে। পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। ওমর ফারুক, সময় সংবাদ।